হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে, আর এখন সকাল 5:10 বাজে, মোরগও ডাকছে দেখো। আর আমি চলে এসেছি একটু এক্সারসাইজ করবো বলে। আর সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী কাজ করিস আর কী কী করতে হয়, আর সেই ব্লগই করবো, ডেলি ব্লগ। তো দেখতে থাকো তোমরা। এখানে সব ব্যায়ামই আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ অনেক লম্বা করে যদি আমি দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আর কমপক্ষে প্রত্যেকটা ব্যায়াম 10 মিনিট করে করা উচিত, কারণ 10 মিনিট করে না করলে কোনো কাজই হবে না। আর এক্সারসাইজ করা কতটা ভালো তা প্রত্যেকেই জানে, কিন্তু আমাদের সবসময় সব মেয়েদের করে করা হয়ে ওঠে না। যাই হোক, তবু সময় বের করে নিজের জন্য একটু করা উচিত। আর এটা করেছি অনুলোম বিলোম, এটা শরীরের শ্বাস নিঃশ্বাসের পক্ষে খুবই ভালো। আর ঠান্ডা লাগা যাদের রোগ আছে তাদের তো খুবই ভালো। এবার চলে এলাম নিচে, উঠোন ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে দেখাবো তোমাদের আমি কী কাজ করবো, দেখতে থাকো। আমার প্রত্যেক দিনেরই রুটিন। এবার চলে এসছি ফুল তুলতে। আমাদের বাড়ির উঠোনেই গাছ, লাল জবা ফুল, আর না তুলে রাখলে লোকে এসে নিয়ে যাবে একটু পরে। এবার তুলবো সাদা ফুল, এটাও আমাদের বাড়িতেই গাছ। শুধু লাল ফুল দিয়ে পুজো দিলে ভালো দেখায় না, দুই একটা সাদা ফুল দিলে ভিতরে আসনটাও খুব সুন্দর লাগে দেখতে। রাস্তার ধারে আমার ভাসুরের বাড়ির সামনে একটা গাছ আছে, বড় বড় সাদা ফুল হয়, তো ওই গাছ থেকেও কটা ফুল তুললাম। আমার যা তুলে নিয়েছে আগেই ভিতর দিয়ে। এবার চলে এসেছি ঘরে, ঘরের বিছানাটা গোছাবো। বিছানা গোছানো প্রায় হয়েই এসছে, চাদরটা পাচ্ছি। আর সকালবেলা বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া এসব তো করতেই হয়, এগুলো না করলে পরিষ্কার লাগে না। এবার বিছানা চাদর আর হালকা একটা কম্বল ছিল ওটা ধুয়ে দেবো, আর বালিশের কভারগুলো পাল্টাবো, কিন্তু পরে পাল্টাবো, এখন আর পাল্টাচ্ছি না, এখন একটু ব্যস্ত আছি। তো এই ঘর আমার গোছানো হয়ে গেল, এবার যাব আমার মেয়ের ঘরে। এই রুমে আমার মেয়ে থাকে, তো ওর মশারিটা তুলেছে সকালে, আমি ওই বেডশিটটা একটু ঠিকঠাক করে দেবো। গোছানোই আছে, তবুও ও আলাউট জ্বালিয়ে ঘুমায়, তো মশারি মনে হয় আজকে টানায়নি। যাই হোক, বিছানা একটু বসিয়ে দিই না, আমি ওকে ডাকার আগেই ও তুলে দিয়েছি মশারি, দেখিনি পড়তে গেছে ও। জানলাটা খুলে দিলাম, কারণ তাহলে বাইরের আলো বাতাস আসবে ঘরে একটু। ঘরে ঝাড়টা হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেবো, তোমাদের সেটাও দেখাবো।
এবার বন্ধুরা চলে এলাম বাড়ির ছাদে। ছাদেই আমি জামাকাপড় কাচি। এখানে ট্যাঙ্কির সাথে একটা কল লাগিয়ে দিয়েছে, তো এখানে ধুতেও সুবিধা হয়। নিচে বাথরুম আছে, তো বাথরুমে অতটা ধুই না, আর বাইরে থেকে থালা বাসন তো সেখানেও আমি ধুই না। ছাদেই মজা হয় ধুতে। এখানেই ধুলাম, এখানেই মেলে দিলাম, তাই না বলো? সকাল সকাল আবার জামাকাপড় না ধুয়ে দিলে শুকোয় না। এখন আবার বৃষ্টির দিন, মাঝে মধ্যে মেঘ টেক করে, তো বৃষ্টি হচ্ছে না। তো দেখো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ডও ব্যায়াম করে এসছে, আর আসার সময় মাছ নিয়ে এসছে। কি মাছ দেখি, বাবা এতগুলো ইলিশ এনেছে দেখো, আরো আছে ভিতরে। এক গামলা ইলিশ মাছ এনেছে, রান্না করব। আর আমাদের বাড়িতে হয়েছিল বেগুন আর পুঁই শাক। তো বন্ধুরা দেখো, আমি কিচেনে চলে এসেছি, রান্নাটা অনেক আগেই বসিয়েছি, তো তোমাদের দেখতে পারিনি, খুব ব্যস্ত আছি। মেয়েদের স্কুল যেতে হবে, আবার সকালে পরীক্ষা আছে ওর। তো সকালবেলা রান্না করছি মুগের ডাল আর ডিম সিদ্ধ, আর ভাতটা হয়ে গেছে, আর ইলিশ মাছ এনেছে দুপুরবেলায় রান্না করবো। আমি তিন টাইমই রান্না করি, তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আমার মেয়েও রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছে, ভিতরে তোমাদের দেখায়নি। বিস্কুট দিয়ে জল দিয়ে খাচ্ছে সকালবেলায়। হরলিক্স খেলে নাকি বমি পায়, বিস্কুট খেলে ভালো লাগে। যাই হোক, চা খাচ্ছে, তারপরে স্কুলে নিয়ে যাব। এটা আমাদের যাতে বাজার, বাজারের মধ্যে যেতে হয় স্কুলে। সকালবেলা বাজার বসেছে, মাছের সবজি সব কিছু পাওয়া যায় আমাদের এখানে। এবার বন্ধুরা চলে এসেছি বাড়িতে, তো তোমাদের আসাটুকু দেখায়নি। তো জামাকাপড় ছেড়ে এখন আমি ঘর মুছছি, ঘরটা মুছে নিয়েই স্নান করব। স্নান করে পুজো দেব, তারপর রান্না বসাবো, সবটাই দেখাবো তোমাদের, দেখতে থাকো। তো বন্ধুরা দেখেছো, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাবো রান্না করতে। তো সকালটা দেখিয়েছি, ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ দিয়ে দেখি কী দিই কী করি, তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজ আমি করছি ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য কী কী লাগে অনেকেই জানে, অনেকে জানে না, তো অন্য একদিন ভিডিওটা দেবো ইলিশ ভাপার। মাছটা একটু ছোটো, তোমাদের দেখিয়েছি, কিন্তু তবুও ভালো, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এখন তো ইলিশের গন্ধ দেখা যায় না। তো আজ রান্না করেছি ইলিশ ভাপা, কালো সাদা মিষ্টি আছে সাথে, আর ওল দিয়ে তরকারি আর সাদা ভাত। তো আজ খাওয়াটা দেখাবো না, খিদে পেয়েছে, এখন খাবো। আর আমার হাজব্যান্ডও চলে এসছে, ও নিয়ে এসছে ওটস সকালে ব্রেকফাস্টের জন্য। অনেকদিন ও খায়, আমিও খাই। আর বাজাজ তেল মাথায় দেওয়া, একটা নিভিয়া বডি স্প্রে, আর আমার মেয়ে মিষ্টি খাচ্ছে, ও ওর জন্য এনেছে ওই শুকনো মিষ্টি ক্ষীর কদম, ওটাই খায়। আর ছোটো মেয়ের জন্য এনেছে এই প্যাকেটে, দেখাচ্ছি তোমাদের। Thank you.
সাদা কালো মিষ্টি এনেছে। খাওয়াটা তোমাদের দেখালাম না বন্ধুরা? দেখো এখন রাত বাজে 9:30, তো আমার মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, ও এখন আমরা যাবো খেতে। তো আজকে রাতের খাবার তৈরি করিনি, আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেখানে আমার হাজবেন্ড গেছে, তো ওই জন্য দুপুরের যে খাবার রয়েছে ওই খাবারই আজকে আমরা খাবো। আজকের মতো এটুকুই। হ্যাঁ বলো, কী বলবা? আমি 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 খুব গুড বয়, আমার মা আমাকে খুব ভালোবাসে। আমি রুস্টুমে করলে বাইরে গেলে আমার মা খুব বকে আর মারে মারে। আপনারা কি আপনার মার মতন দুষ্টুমি করবেন না? ঠিক আছে, দুষ্টুমি করলে সবার মাই সবাইকে মারে না, তাই না? আপনারা কি জানেন আমার মা খুব আমাকে ভালোবাসে, আর এই বড় মেয়েটা খালি আমাকে মারে। আমার দিদি ও খুব অসভ্য, আমাকে রাত্রেবেলা দিদিও খুব ভালো রকম বলতে হয় না, দিদি তোমার কত আদর করে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে। টাটা, বাই।